नमस्कार बंधुरा एजडब्ल्यू किचने सबाई के स्वागतम राधा बल्लभी बनाबो আমার কি কি উপকরণ আপনারা দেখে নিন কি কি উপকরণ লাগবে এখানে আমি বেকিং পাউডার রেখেছি লবণ রেখেছি অল্প কটা পাঁচফোড়ন রেখেছি ধনে রেখেছি জিরে রেখেছি শুকনো লঙ্কা রেখেছি চিনি রেখেছি সাদা তেল ময়দা এখানে ছোলার ডাল রেখেছি আপনারা চাইলে বিউলির ডাল দিয়েও করতে পারেন আর এখানে জল রেখেছি এখন আমি চিনিটা বেটে গুঁড়ো করে নেব चिनी गुड़ीटा मयदार भर दिए देव एखन दिए देव लवण दिए देव बेकिंग पाउडार एक चिमटी मत दिए देव सदा तेल दिए दीची हमें सबकिछ भालो करे मिशिए नेब एखन आमी अल्प अल्प जल दिए मेखे नेब ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে রেখে দেব এটা আমি 20-25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার শুকনো কলাই মশলাগুলো ভেজে নেব প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা এখন আমি জিরে ধনে আর পাঁচফোড়ন দিয়ে দেব লঙ্কা ভাজা হয়ে গেছে অনেকটা আমার ভাজি করা হয়ে গেছে পরে আমি নামিয়ে নিচ্ছি বেটে গুঁড়ো করে নেব এবার একটু আদা বেটে নেব ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ঘরে এবার বেটে নেব লবণ দিয়ে সিদ্ধ করেছি আমি এরকম করে বেটে নিয়েছি আমি সামান্য পরিমাণে একটু তেল দেব আদা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ছোলার ডাল বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব বন্ধুরা নামিয়ে নিচ্ছে এটা হয়ে গেছে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে আর একটু মাখিয়ে নেব লেচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে সব লেচি কেটে নিয়েছি এবার একটু এরকম করে নেব হাত দিয়ে এবার পুরটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো লেচিতে ডালির পুর ভরে নিয়েছি এবার একে একে বেলে নেব একটু তেল মাখিয়ে বেলে নেব
দেখুন বন্ধুরা, ভাজার আগের থেকে ফুলে গেছে, পেলাই যাচ্ছে না, এখানটা ফুলে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রাধা পল্লবী একদম তৈরি হয়ে গেছে। আপনার যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাই। দেখুন বন্ধুরা, ডালের পুরটা কি সুন্দর, দেখুন।